হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সব কেমন আছো? আমিও ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকে ব্লগের মধ্যে প্রথমবার ঘুম থেকে উঠে উঠে ব্লগ শুরু করলাম, মানে সকালে চা বানা দিয়ে আর কি শুরু করলাম, কারণ কোনোদিন আমাকে সেইগুলো করতে হয় না। মাঝে মাঝে করতে হয়, যদি কোথাও যাই আম্মিরা তাহলে করতে হয়। তো আজকেও সেরকম কেস বাড়িতে নেই, সকাল সকাল কোথাও গিয়েছে, তো এই কারণে সকালে চা করা দিয়ে শুরু করলাম। আর কি কি করছি সারাদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন চা বসিয়ে দিয়েছি, অপু লিকার চা খায়, আমি দুধ চা খাই। আম্মে থাকলে প্রত্যেকদিন ওকে আলাদা করে লিকার চা করে দেয়, আমার জন্য দুধ চা বানায়। তো আমি থাকলে ওকে লিকার চা খেতে দিই না, কারণ আমি লিকার চা যে খাই তাকে আমি পছন্দ করি না। তো আমার সঙ্গে থাকতে গেলে দুধ চাই খেতে হবে। তো এখন মুড়িতে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছি, কারণ সকালে আমি কোনো নাস্তা বাস্তা করতে পারবো না ওর জন্যে। তো কী করবো, কোনো কলাই ফলাই ভেজা নেই, আর ভেজা থাকলে সেগুলো তো আমি করতে জানি না। তো এই কারণে ডিম ভেজে মুড়ি দিচ্ছি আর চাগুলো ঢেলে নিচ্ছি। তো এখন আমি বারান্দায় চলে আসলাম, আর এই গামলার মধ্যে চা দেখছো। তো আমি ছোটো থেকেই যেই হাঁড়িতে দুধ থাকে সেই হাঁড়িতেই চা খাই, আর আমার হাজব্যান্ডকে বলি না, কোনো কথা বলে না। তো সেখানে আমি কিছু কথা বলে ওকে বলছি কিছু বলো, তো চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তো বলি না যে মুখে কথা নেই, মুখে কথা না বলা ছেলের সঙ্গে সারা জীবন থাকবো কী করে? কোনো কথায় সহজে জবাব দেবে না। তোমাদের ব্লগে যে কথা বলে কোনো সময়, তোমরা কেউ ওর কথাটা কোনো শুনতে পাও, এত আস্তে কথা বলে। তো আমি এখন রুমে চলে আসলাম, রুমটা আমি বিছানাটা ঠিকঠাক করে নিলাম, ঝাড়ু ফাড়ু দিয়ে দেবো এবার। তো তোমাদের দেখেই আমি শিখেছি, মানে তোমাদের ব্লগ দেখে দেখেই শিখেছি। তো তোমরা সকাল সকাল রান্না বসিয়ে দাও, আর আমি রান্না বসাতে একটু দেরি করে, মানে আমাদের খাওয়া দাওয়া হয় তারপরে রান্না ফান্না বসায়। আর আমি কী করি বলো তো, আমি চা করছি তার সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে, সঙ্গে আবার কারেন্টটাও চলে গেল, ভাতটা বসালাম। আর আজকে সকাল সকাল কারেন্ট নেই, তো একদিকে আমি চা করলাম, একদিকে থালাগুলো ধুয়ে নিলাম। আর আম্মি থালাগুলো ফেলে রেখে দেয়, নিয়ে মনে হয় দেরি হয়ে যাচ্ছে। তো কিছু বোতল আছে, সেই বোতলগুলোতে ওই যে জল ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে, মানে আমি কাজ করতে লাগলে না বসে বসে কাজ করি না, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর কিছু কিছু মানুষ আছে দেখি যে কাজ করবে তো উঠে বসে শুয়ে, আর আমাকে মনে হয় যে যতক্ষণে কাজটা বসে থাকবো ততক্ষণে আমি তাড়াতাড়ি কাজটা করে নিই, তারপরে আমি শান্তি করে বসবো। অনেকে দেখি রাতে রান্না করতে রাত 10টার সময় বসায় আর কি রান্না, আর আমাকে মনে হয় যে আগে রান্না করে নেবো তারপর চুপচাপ বসে শান্তি করে মোবাইল দেখবো, যাই করি শান্তি করে শুয়ে থাকবো। তো আমার সেটা মনে হয়। তো আমি এখন ঝাড়ু দিয়ে নিলাম, দুধটা দিয়ে গেলো, সে দুধটাও ঢেলে নিলাম। তো ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি, কারণ থালা ধোয়ার পরে রান্নাঘরটা না মুছলে একদমই ভালো লাগে না, আর শুধু পানি পড়ে যায়, আর এত বিরক্ত লাগে এই রান্নাঘরে পানি পড়ে থাকলে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, আমি এত তাড়াতাড়ি মুছছি না, ভিডিওর মধ্যে এডিট করে স্প্রে টাইম দিয়ে দিয়েছি, তাই এত তাড়াতাড়ি হচ্ছে। ক্লিন হয়ে গেলো, কিছু থালা বাসন ছিল ধুয়ে নিলাম, কিচেনটা মুছে নিলাম, মানে কিচেনটা পরিষ্কার হলে মনে হয় আর কোনো রকম কাজ নেই। তো এখন বাড়ি ঝাড় দিয়ে বাড়িটা মুছে নেবো, তারপর কি রান্না হয়। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, তো দেখো আমার এই রুমটা ফাঁকা হয়ে গেছে, আমার রুমে কোনো খাট নেই, তো এখন এইভাবে ফাঁকা হয়ে আছে। আর এই যে আলমারি দুটো আছে, এই দুটো আমার জানে সহ্য হয় না, এগুলোকে আমি ফেলে দেবো, মানে এইবার এইখানেই থাকবে। রুমটা দেখছো কত বড়, তখন জিনিস থাকে বলে ছোট মনে হয়, বাট অনেকটাই বড়। তো আরও আফিফের যেই খেলনাগুলো আছে সেইগুলো ভাবছি উপরে এনে রাখবো, ফাঁকা ঘরের মধ্যে সব কিছু নিয়ে খেলবে। তো আমার বাড়িগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের দেখাইনি। তো এবার আমি ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘরটা মুছার পরে নিচের যেই গাড়ি দোলনাগুলো ছিল, তো সেইগুলো উপরে আনা হলো, আর সুইমিং পুলটা ছাদে ছিল, তো সেটাও রুমে আনা হলো, যে ফাঁকা ঘরে থাক ও খেলবে এসব নিয়ে।
তো এই কারণে সব নিয়ে আসলাম। আর এই টেবিলের একটা পা ভেঙে গেছিলো, তো সেই পাটাও আমি ঠিক করলাম। আমার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না। তো আমি আমার বাড়ি আমি আমার এই ফাঁকা রুমটাকে আমি কীভাবে সাজালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো আমার বাবু সবসময় পার্কে যাবো করে, তো এক কথায় ধরে নাও বাড়িতে আমার পার্ক হয়ে গেল। তো এটা ধরো একটা ছোটোখাটো পার্ক, পার্কে যেইগুলো থাকে মোটামুটিভাবে সেইগুলো সবই আছে বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো আমার রুমটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের। আর আমার এখন ভাত হয়ে গেছে, তো আমি আর কী কী রান্না করছি দেখি তোমাদের সঙ্গে পারলে শেয়ার করছি, নাহলে চান টান করে দেখা করবো। আর কালকে মাংস রান্না আছে, মাংসটা হয়ে যাবে। আপনি কী করছি তো ভিডিওটা দেখলাম, তো ডুমুর রাখা আছে, তো ডুমুরটা আমার ছোটো আম্মা কেটে বেছে দিয়ে গেছে। তো এটা আমি এখন রান্না করবো, কীভাবে রান্না করে আমি জানি না, ইউটিউবে রান্না করবো ভিডিওটা। তো এইদিকে আমি ভাতটা গামলায় ঢেলে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে। তো আফিফের জন্য আমি আরও তাড়াতাড়ি ভাতটা বসাই, ও তো কোনো খাবার খেতে যায় না, ওই ভাত হরলিক্স সেরিগুলো এইগুলোই খায়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওর জন্য ভাতটা বসিয়ে দিই, এবার ভাতটা গামলায় রেখে দিলাম। তো ওকে আমি এবার ভাতটা খাইয়ে দেবো। আর দেখো থালা বাসন শুধু ধুতেই আছি, কত যে সারাদিনে থালা বাসন ধুতে হয়। আমি তো ধুই না, আম্মে ধয়, আজকে আমাকে ধুতে হয়েছে। তোমাদের সঙ্গে না এরকমভাবে সব কিছু কোনোদিন শেয়ার করিনি, ফার্স্ট টাইম শেয়ার করছি। তোমরা যেইভাবে সকাল থেকে সবাই নিজের সংসারের কাজে লেগে যাও, তো আজকে আমি সেই জিনিসটাই করছি। আমি একা হাতে কী করে সংসারটা সামলালাম, তো আজকে আমি তোমাদের সেটাই দেখালাম সারা দিন। তো এটা বিপ আছে, তো বিপটা আমি প্রেশার কুকারে রাখা ছিল, সেখান থেকে হাঁড়িতে নিয়ে গরম করে আর কি রেখে দিলাম। কালকে মানে ফ্রিজে কাঁচা মাংস রাখা থাকলে পাপা খায় না, তাই কালকে দুটো হাঁড়িতে রান্না করে রেখেছিলো পাপার জন্য আর কি। সবসময় আলাদা করে বেশি মাংস আনা হলে আলাদা করে রান্না করে রেখে দেওয়া হয়, কাঁচা থাকলে একদম খাবে না, কিছুতেই খাবে না, কেন জানি না। তো আমার থালা বাসন ধোয়া হয়ে গেলো, তো এখন আমি ডুমুরগুলো ধুয়ে নিচ্ছি। আমি ইউটিউবে সার্চ করে দেখলাম, আমি অত এখন হাইফাইভাবে রান্না করতে পারবো না, যেটা নর্মাল রান্না সেটাই দেখলাম। তো গ্যাসে বসিয়ে দিলাম লবণ দিয়ে, ইউটিউব থেকে দেখলাম যে জল আর লবণ দিয়ে 10 মিনিট করে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি পেঁয়াজ লঙ্কা আলুগুলো সব কেটে নিচ্ছি। এইগুলো এতে কেউ না থাকলে আমি সবসময় ডাল আর আলু সেদ্ধ এটাই করি। তো আজকে ভাবলাম যে একটু আলু ভাজা করব। আলু সেদ্ধ করলে অপু সেই কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু খাই, তো সেটা মানে বিরক্ত লাগে, ওই খাওয়ার সময় তাড়াতাড়ি করে ভর্তা করতে হবে। তো এই কারণে আমি ভালো আলু ভাজাটা করি। তো সব কিছু কাটা হয়ে গেছে, তো এখন আমি ডুমুরটা ভাজার জন্য আর কি তেল পেঁয়াজটা মশলাটা করে নিলাম, এরপরে আমি এটা দিয়ে দিলাম ডুমুরটা আর কি। তো ওই 15 থেকে 20 মিনিট মতো গ্যাসে বসানো ছিল, তারপরে এই সাইডে আমি আলুটা দিয়ে দিলাম। তো ফার্স্ট টাইম আলু ভাজি করছি, তো সেটাও কিন্তু আমি ইউটিউব দেখেই করছি, আমি নর্মালভাবেই রান্না করছি, কোনো হাইফাইভাবে রান্না করছি না, কারণ রান্না করতেই তো জানি না, তো যেইটুকু জানি সেইটুকু দিয়েই করলাম। তো খেতে বেশ ভালো হয়েছিলো, তারপর ভাবলাম যে একটু ডাল না করলে ও পুরো কী দিয়ে ভাত খাবে, তো এই কারণে ডালটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে এইদিকে। আর প্রেশার কুকারে বসা মানে প্রেশার কুকারটা ধুতে হবে, এটা আমার মাথায় একটা ভূত চেপে যায়। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো কী কী রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আলু ভাজা আর ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আরও দেরি হয়ে যাবে, এই কারণে আমি চালটা ভুল করবো। তো চল একবার দেখে নাও, ফার্স্ট টাইম আমি নিজের হাতে পুরো সংসার সামলালাম, এত কিছু রান্না করলাম। মানে অন্য সময় হয়তো চিকেনটা রান্না করি, ডাল আর আলু ভর্তা এগুলোই করি। লাইভে প্রথম আলু ভাজা ডুমুর ভাজি তো ফার্স্ট টাইম করলাম, কোনোদিন করিনি, তো খেতে বেশ ভালোই হয়েছে, আমি টেস্ট করে দেখলাম একটু। তো চলো তোমাদের দেখিয়ে দিই, তারপর চালটাল ডালটা আছে আর ডুমুর ভাজি ফার্স্ট টাইম করলাম, এগুলো ইউটিউব থেকে করেছি আমি। ডুমুর ভাজি আর দুধ আছে, তো দুধটা আমি আগে গরম করে আগে রাখবো। আর এই দুটোতে ভাত আছে, দেখো ভাত, এইগুলোই রান্নাবান্না করে আছে, ধুতে হবে। তোমাদের দেখাতেই ভুলে গেছি, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ধুয়ে নিই, তারপরে চান টান করে দেখা করছি। তোমার চান টান করা হয়ে গেলো, তো ভাত খাবো এখন। তো চলো ভাতটা ফুলে নিয়ে আসি, বর্ষা খেয়ে নিল বিশাল, আমি খাবো। আর অপু তো 3টার সময় আসবে, আফিফকে ঘুমিয়ে দিলাম, ওকে না ঘুমোলে ঘুমোতে চাইবে না, বিকেলে টিউশন আছে, তখন বিকেলবেলায় ঘুমিয়ে যাই, তখন অসুবিধা হয় ওকে নিয়ে যেতে। তো এই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ভিডিওটা যতটা হয়েছে এডিট করবো, তারপর দেখি কতদূর কন্টিনিউ করছি ভিডিওটা দেখাই। এখন খেতে বসে গেলাম, এদিকে বিশাল খাচ্ছে, এদিকে আমি খাবো। তো আমার ভাত দেখি না, আমি গামলাটা খাচ্ছি বলে কেউ হাসবে না, কারণ ভাতটা যেই তুলে রাখি না,
তো প্রথম গামলা ভাতটা শেষ হয়ে যায়, তো আবার একটা থালা ময় করবো, তো এই কারণে একটু বড়তেই খেয়ে নিই আমি। আর দেখো দীপ, তো আমি এখন খাই, তোমরা দেখতে থাকো সামনে। দেখো ডুমুর খাচ্ছি, ডুমুর খেতে ভীষণই ভালোবাসি, অনেক দিন পরে পাওয়া গেল, তো আমি খাই, তোমরা দেখতে থাকো। এরপরে অপু আসবে, তখন দেখা করছি, আমি খেয়ে নিই সেটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে, কারণ ক্যামেরার সামনে খেয়ে না শান্তি পাই না, তো একটু শান্তি করে খাই আমি। ও এখনই আপেল আর বেদানা নিয়ে আসলো, তো সেইগুলো ধুয়ে জানলায় রেখে দিলাম। তখন বিকেলবেলা অপু বাজারে চলে গেলো, আফিফ আজকে ঘুমোয়নি, তোমাদের বললাম না যে ওকে ঘুমিয়ে দিয়েছি, তো এই রুমে দেখছি ও চুপচুপ করে উঠে বসে মোবাইল দেখছে, ঘুমোয়নি। দুপুর থেকে এত মেঘ ডাকছিলো মনে হচ্ছে বৃষ্টিতে ভেসে যাবে, আমাদের এদিকে একদমই বৃষ্টি হচ্ছে না, কী কারণে জানি না, কালকে একটু হয়েছিলো হওয়ার মতো, এছাড়া বৃষ্টি একদমই হচ্ছে না। তো আমার বাবু বলছে এখন ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগি বানাবো, মুখে হাত দেবে না, আর ম্যাগি খেয়ে কোথায় যাবে সন্ধ্যাবেলায় বলে দাও, বলে দাও। আমার সোনাটাকে আমি কখন থেকে কোলে ভরতে পারিনি, কিছুতেই আসছিলো না, কোলে বদমাশেই করে যাচ্ছে সে কখন থেকে, আর এত কুট কুট কথা বলে না, কথাগুলো শুনে না ছুটে গিয়ে এইভাবে জানা বলে। আফিফ আন্টিদের কিউট কিউট কথা শুনিয়ে দাও তো, শোনাবে তুমি? এত কিউট কিউট কথা বলো, শুনে সবার জান মন ভরে যায়। উফ, এখন কি খাবে তুমি বল দাও, কি দিয়ে খাবে, কি দিয়ে খাবে বলো, কি দিয়ে, স্টিক দিয়ে না স্পুন দিয়ে? কে খাইয়ে দেয় তোমাকে? তুমি আজকে স্টাডি করেছো সারাদিন, তোমাকে স্টাডি না করলে কে ধরে ধরে মারে গো? বাড়ি থেকে মারে মাম্মা, মারে আর পাপা, পাপা মারে, পাপা আমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি পরে দেখা করছি। দেখো আপি পিস্টিক দিয়ে ম্যাগি খাচ্ছে, তো তো নিজে নিজে খেতে এক ঘন্টা লাগাবে, তাই আমি ওকে ফোনটা দিই, নিয়ে ওকে আমি খাইয়ে দিই তাড়াতাড়ি, আমার কাজ আছে, নিয়ে ওকে ঘুমিয়ে দেবো, রেডি করিয়ে নিয়ে 7টার সময় ধরুন টিউশন চলে যাবো। হাই বলে দাও, হাই আন্টিদে, হাই বলো, বলো হাই। হ্যাঁ না, বাড়িতে কেউ থাকবে না, আপা খেলতে চলে গেছে, না বাবু আসবে একটু পরে, ঠিক আছে? এখন আপনাকে টিউশন নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, তো বৃষ্টি চলে আসতো প্রচণ্ড জোরে, অনেকদিন থেকে বৃষ্টি হয়নি আমাদের এদিকে, এরকম বৃষ্টি আসলো প্রায় মোটামুটি এক থেকে দেড় মাস পরে বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টির মতো বৃষ্টি। তো এত বৃষ্টিতে কীভাবে নিয়ে যাবো আফিফকে, তো কোনো 7টায় বেরোবো ভাবলে, এখন 6:20 বাজে, তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কারণ ভিডিওটা এডিট করতে গেলাম তখন অনেক বড় হয়ে গেছে, তাই আর বড় করতে চাইছি না, কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবে, যারা নিয়ে ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, তাহলে টাটা বাই।